सम्मानित ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রায় 2000 বছর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 ফুট উঁচুতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বগা লেকের রহস্য নিয়ে। বগা লেক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি লেক। ভূতত্ত্ববিদগণের মতে প্রায় 2000 বছর আগে প্রাকৃতিকভাবে পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে এই বগা লেকের সৃষ্টি হয়েছে। সেখানের স্থানীয় আদিবাসীদের মতে সেখানে 60 ঘর পরিবার বসবাস করত। হঠাৎ একদিন এক বড় অজগর সাপ বের হয়। তারা সেই সাপটিকে মেরে ফেলে, ভাগ বন্টন করে খেয়ে ফেলে। তাদের মধ্যে একজন বিধবা মহিলা সেটি খান নাই, যার ফলে সেই রাতে হঠাৎ করে সেই জায়গাটি পানির নিচে তলিয়ে যায়। সেই সাথে সবাই মারা যায়, ওই বিধবা মহিলা ব্যতীত। কেউ কারাডাঙ্গের কোল ঘেঁষে বান্দরবন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান। পাহাড়ের উপরে প্রায় 15 একর জায়গা জুড়ে এই লেকের অবস্থান। শান্ত জলে হৃদ আকাশের কাছ থেকে এক মুঠো নীল নিয়ে নিজেও ধারণ করেছে সেই বর্ণিল রং। পাহাড়ের চূড়ায় নীল স্তর নীল আকাশের সাথে মিশে তৈরি করেছে এক প্রাকৃতিক কোলাজ। মুগ্ধ নয়নে দেখতে হয় আকাশ, পাহাড় আর জলের মিতালি। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে একরাশ সবুজের ছোঁয়া। দুর্গম পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি হারিয়ে যায় হৃদের অতল গহ্বরে। সবকিছু মিলে এ যেন এক সুন্দরের লীলাভূমি। সকাল, সন্ধ্যা বা রাতে প্রতিবেলায় বগা লেক নতুন রূপে ধরা দেয়। সকালের উজ্জ্বল আলো যেমন বগা লেককে দেয় স্নিগ্ধ সতেজ রূপ, ঠিক তেমনি রাতের বেলায় দেখা যায় ভিন্ন এক মায়াবী হাতছানি। রাতের বগা লেক দিনের বগা লেক হতে একেবারেই আলাদা। আর যদি রাতটি হয় চাঁদনি রাত, তবে এটি হতে পারে আপনার জীবনের সেরা রাতের একটি। কি অসাধারণ সে রূপ! নিকশ কালো অন্ধকার রাতে পাহাড়ের বুক চিরে হঠাৎ এক ফালি চাঁদ মৃদু আলো ঝলক নিয়ে ঝাঁপিয়ে পড়ে বগা লেকের শান্ত জলে। হ্যালো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন রহস্যময় জায়গা নিয়ে। এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে সবার আগে সেই ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।